হাজার বিঘা জমি যেখানে মুসলমানদের বসবাস ছিল এবং প্রায় তারা শত শত বছর ধরে সেখানে বসবাস করে আসছিল, একটি শিব মন্দির বানানোর জন্য, নির্মাণের জন্য সেই হাজার হাজার মুসলমান উচ্ছেদ করা হয়েছে। এবং আমরা ভিডিও দেখেছি, এক যুবক 30 বছর বয়স হবে, 25-30 বছর বয়স হবে, সে যুবক হাতে একটা লাঠি নিয়ে প্রতিবাদ করার জন্য সামনে এগিয়ে আসলে পুলিশ তার বুকে গুলি করে ঝাঁঝরা করে দেয় এবং তার দেহ, নিথর দেহের উপরে এক সাংবাদিক নাচানাচি করেছে, সেই ভিডিও আমরা দেখেছি। এখান থেকে প্রমাণিত হয় যে মুসলমানরা এমন সহিষ্ণু এক জাতি, এমন শান্তিপ্রিয় একটি জাতি, কেউ বলতে পারবে না এই একটা বিশাল হত্যাকাণ্ডের পরেও বাংলাদেশে কিংবা আশেপাশের দেশে কোনো ধরনের দাঙ্গা হয়েছে কিংবা কোনো ধরনের অন্য ধর্মাবলম্বীদের উপরে, হিন্দুদের উপরে কোনো আঘাত আনা হয়েছে, কেউ বলতে পারবে না। এত বড় ঘটনা যদি বাংলাদেশের ছিটেফোঁটাও ঘটে, আমাদের অনেক দেশে কিন্তু আশেপাশে অনেক কিছু ঘটে যায়। তাদের মধ্যে আছে, তাদের কথাই স্পষ্ট হয়েছে। এত বড় একটি ঘটনার পরও কোনো দাঙ্গা হয়নি, এটা কিন্তু চিন্তার বিষয়, বুঝার বিষয়। দেখুন কত সহিষ্ণু কুমিল্লার মানুষ। কুমিল্লার মানুষ আজকে এমন একটা সহিষ্ণুতার পরিচয় দিয়েছে যে ধর্মগ্রন্থ, যে পবিত্র কোরআন একজন মুসলমান তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যে কোরআনের অবমাননার জন্য ইউরোপে পর্যন্ত মানুষ দাঙ্গা হয়, মানুষ নিহত হয়, হতাহত হয়, সেখানে একটা মুক্তির পায়ের মধ্যে একটা কোরআন শিব রাখার পরেও কোন ধরনের এই উস্কানিতে কুমিল্লার মানুষ পা দেয়নি, মুসলমানরা পা দেয়নি। এবং শুধু জনসমাবেশ হয়েছে, জনসমাগম হয়েছে, এখানে ধর্মীয় নেতৃবৃন্দ, আলেম সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বোপরি স্থানীয় জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনের নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছেন। দেখুন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে মুসলমানরা অনেক সচেতন হয়ে গেছি। একজন বিশেষ করে বদরুল হুদা জেনু সাহেব খুব সুন্দর কথা বলেছেন, উদরপিণ্ডি গাড়ি চাপানোর অনেক চেষ্টা হয় বাংলাদেশে হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সেটা সফল হয়নি। আমি এখন আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের আমার চেয়ে অনেক জ্ঞানী গুণীরা এখানে আছেন। দেখুন ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা শান্তির ধর্ম, এমন একটা জীবন বিধান যেখানে মানুষকে ভালোবাসেই শিক্ষা দেওয়া হয়, এখানে মানুষকে আঘাত দেওয়ার কথা শেখানো হয় না। এই ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম এই 12ই রবিউল আউয়াল আসছে, আসন্ন 12ই রবিউল আউয়াল, এই বিশ্ব নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা, অনেক জীবনী, জীবনের অনেক গল্প আমরা জানি, যিনি তার পরম শত্রুকে ক্ষমা করে দিয়েছেন, যারা তাকে হত্যা করতে এসেছিল, যারা তাকে নির্যাতন করেছে, তাদের সবাইকে তিনি ক্ষমা করেছেন। এবং মুসলমানরা এমন একটা সহিষ্ণু জাতি যারা পৃথিবীর সর্বত্র শান্তির উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। যেমন ধরুন কিছুদিন আগেই আপনার আসামের, আপনাদের মনে আছে ভারতের আসাম রাজ্যের দরং জেলায় ধলপুর হিলস, খুব সম্ভবত জায়গাটার নাম ধলপুর হিলস ও সিপাহজার এলাকায়, এই গত সপ্তাহে তো ঘটনা, প্রায় 77,000 বিঘা জমি যেখানে মুসলমানদের বসবাস ছিল এবং প্রায় তারা শত শত বছর ধরে সেখানে বসবাস করে আসছিল, একটি শিব মন্দির বানানোর জন্য, নির্মাণের জন্য সেই হাজার হাজার মুসলমান উচ্ছেদ করা হয়েছে। এবং আমরা ভিডিও দেখেছি, এক যুবক 30 বছর বয়স হবে, 25-30 বছর বয়স হবে, সে যুবক হাতে একটা লাঠি নিয়ে প্রতিবাদ করার জন্য সামনে এগিয়ে আসলে পুলিশ তার বুকে গুলি করে ঝাঁঝরা করে দেয় এবং তার দেহ, নিথর দেহের উপরে এক সাংবাদিক নাচানাচি করেছে, সেই ভিডিও আমরা দেখেছি। এখান থেকে প্রমাণিত হয়
যে মুসলমানরা এমন সহিষ্ণু এক জাতি, এমন শান্তিপ্রিয় একটি জাতি, কেউ বলতে পারবে না এই একটা বিশাল হত্যাকাণ্ডের পরেও বাংলাদেশে কিংবা আশেপাশের দেশে কোনো ধরনের দাঙ্গা হয়েছে কিংবা কোনো ধরনের অন্য ধর্মাবলম্বীদের উপরে, হিন্দুদের উপরে কোনো আঘাত আনা হয়েছে, কেউ বলতে পারবে না। এত বড় ঘটনা যদি বাংলাদেশের ছিটেফোঁটাও ঘটে, আমাদের অনেক দেশে কিন্তু আশেপাশে অনেক কিছু ঘটে যায়। যাই হোক, আমি সেই দিকে যাব না। আমাদের মনে রাখতে হবে ইসলাম ধর্মের জন্ম থেকেই ধর্মের বিরুদ্ধে, এই আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি দিন উনি পাশ ব্যয় করেননি যেদিন উনি ষড়যন্ত্রের শিকার হননি। সকল ধর্মাবলম্বীরা মিলে মিশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং মুসলমানরা ধৈর্য দিয়ে সে তার প্রতিরোধ করে। এখনো হচ্ছে, এখনো উস্কানি দিচ্ছে যাতে মুসলমানরা উগ্র হয়, তারা গিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্যদের উপরে। কিন্তু মুসলমানরা এত বোকা নয়, মুসলমানরা তারা পরস্পরকে ভালোবাসে মানুষ হিসেবে। কেননা মুসলমানরা এটা বিশ্বাস করে যে আমরা এক আদমের সন্তান। পবিত্র কোরআন এটা বিস্তারিত বলা হয়েছে যে তোমাদের পুরো মানব জাতি এক আদমের সন্তান। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, কিংবা ইহুদি হোক, সবাই কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সন্তান। সুতরাং কাকে মারবো, কাকে কার রক্তপাত ঘটাবো, এই জিনিসটা মনে রেখেই মুসলমানরা সহিষ্ণুতা অবলম্বন করে। তাই আমি ধন্যবাদ দিই সর্বশেষ যে কুমিল্লার মানুষ বুঝতে পেরেছে এই ষড়যন্ত্র, বিশেষ করে আলেম সমাজরা যেভাবে কাজ করেছেন। আজকে আমি দেখেছি আলেম সমাজ, ছাত্র নেতা, এই যে একজন ছাত্র নেতা আমাদের সাথে এখানে আছেন, খালেদ সাইফুল্লাহ, নামটাও খুব সুন্দর। দেখুন, আপনারা যে উদাহরণ সৃষ্টি করেছেন, এই উদাহরণের জন্য কুমিল্লাবাসীকে একটা স্বাধীনতা পুরস্কার দেওয়া যায় আমি মনে করি। এত প্রশংসার কাজ করেছেন এবং ভবিষ্যতেও এই উদাহরণকে সামনে রেখে বাংলাদেশের আপামর জনসাধারণ কোনো উস্কানিতে পা দিবে না। আরেকটা শেষ কথা বলে যাই, দেখুন আমি অনুরোধ করব যারাই এই পূজার এই সময়টা এসছে, আপনারা প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগান, 24 ঘন্টার জন্য সিসি ক্যামেরা লাগান। সিসি ক্যামেরা খুব বেশি টাকার বিষয় না, 1000 টাকা দিয়ে সিসি ক্যামেরা লাগানো যায়। দেখবেন ষড়যন্ত্রকারী ধরা পড়েছে। আমি একটা ঘটনা বলি, আমি তখন আর্মিতে ছিলাম, অনেক আগের ঘটনা, সিলেটে একটা মন্দিরে আগুন লাগানো হলো, জেনারেল এরশাদের সময় ঘটনাটা। একটা মন্দিরে আগুন লাগানো হলো, আগুন লাগিয়ে যখন পালিয়ে যাচ্ছে সেখানে 3 জনকে হাতে নাতে ধরা হলো। সেই মন্দিরে আগুন দেওয়ার লোক 3 জনই ছিল হিন্দু। আপনাদের হয়তো অনেকেরই যারা পুরনো মানুষ মনে থাকার কথা বিষয়টা, এই যে নিজেদের মন্দিরে নিজেরা আগুন দিয়েছে, আমি হিন্দু বলবো না, হিন্দু বলে তাদেরকে আমি নিচু করতে চাই না, এরা হলো উগ্রবাদী সমাজের দুষ্কৃতিকারী। এবং আজকাল খুনের জন্য ভাড়াটিয়া পাওয়া যায়, ভাড়াটিয়া খুনিদেরকে পাওয়া যায়, রাজনৈতিক মিছিলের জন্য ভাড়াটিয়া পাওয়া যায়। মিছিলের লোক নাই, কিন্তু আপনি 100 টাকা 150 টাকা দিয়ে আপনি 1000 1500 লোক ভাড়া করে নিয়ে আসতে পারবেন। ঠিক একইভাবে কোরআন শরীফ রাখার জন্য ভাড়াটিয়া হয়তো নিয়োগ করা হয়েছিল যে তুমি রাখো, আমরা প্রচার করব, একটা মারামারি হবে, কাটাকাটি হবে, আন্তর্জাতিকভাবে বিবিসি প্রচার করবে, আল জাজিরা প্রচার করবে, ভারতীয় সমস্ত টেলিভিশন প্রচার করবে যে মুসলমানরা হিন্দুদেরকে মেরে ফেলছে সব। এরকম একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই কাজটা হয়েছে। কাজটা কিন্তু সোজা এত সহজ মনে করবেন না আপনারা, এটার ভিতরে গভীর ষড়যন্ত্র নিহিত আছে। এবং এই ষড়যন্ত্রকারীদেরকে বের করা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য খুব কষ্টকর বিষয় না। এই ধরনের ঘটনার কি এখানে আপনি সম্পৃক্ত গন্ধ পাচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটে আসলে? অবশ্যই এখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর জন্য এই ষড়যন্ত্র ঘটানো হয়েছে। এবং এটা এই দোষটাকে চাপানো হতো মেইন স্ট্রিমের যারা ইসলামিক লিডার তাদের উপরে। একটা মামলা হতো অজ্ঞাত পরিচয়ের 1000 লোকের, সে অজ্ঞাত পরিচয় নাম দিয়ে অনেক ধর্মীয় নেতাদেরকে গ্রেপ্তার করা সহজ হতো এবং ইসলামের একটা ডিফেম করা হতো। এটাই ছিল মূল উদ্দেশ্য। এবং এই মূল উদ্দেশ্যের পেছনে অবশ্যই ষড়যন্ত্রকারীরা আছে এবং সেই ষড়যন্ত্রকারীদের যদি সদিচ্ছা হয়, আমার দৃঢ় বিশ্বাস আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এত প্রযুক্তি, কনস্পিরেসি থিওরিটিক্যাল একটা ব্যাপার এখানে খুব সুযোগ নিয়েছে। অবশ্যই অবশ্যই এই কনস্পিরেসি বের করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী
আমি জানি, আমি খুব আপনার কাছে কোনো পরামর্শ আছে কিনা? আপনি ডিফেন্সে ছিলেন, এখানে খুব সুস্পষ্ট ভাবে, কারণ যে কোরআন শরীফটা রাখা হয়েছে, কোত্থেকে কিনেছে, কারা কিনেছে এবং কোন পথ দিয়ে তারা এসছে, আশপাশে সিসিটিভি ক্যামেরা দিয়ে তাদেরকে খুঁজে পাওয়ার মতো কোনো সুযোগ কি নাই বলে আপনি মনে করেন? দেখেন দেখেন, একজন আসামি যদি ঢাকা একটা অপরাধ করে সে এবং পার্বত্য চট্টগ্রামের গভীর বনে গিয়েও সে আশ্রয় নেয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেটা বের করে ফেলতে পারে উইদিন নো টাইম। এখন টেকনোলজির যুগ, এখন আইটির যুগ, এবং আমাদের পুলিশ বাহিনীকে এত উন্নত মানের আইটি ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত করা হয়েছে, ইভেন থানা পর্যায়েও এটা আছে। তারা ইচ্ছা করলে একদিনের ব্যাপারও নয়, ষড়যন্ত্রকারী যদি ইচ্ছা হয় তাদের যে এটার উদ্ঘাটন করব, তাহলে তারা বের করতে পারে, এবং এখানে আজকে রাত্রেও বের করে ফেলতে পারে তারা। কেননা ওখানে অবশ্যই কিছু সংখ্যক লোক ছিল, এই লোক একজনের পর একজন, মানে কোনো অ্যাঙ্গেল বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা দেখছি এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে অন্য আলেম সমাজের অন্যান্য নেতাদেরকে গ্রেপ্তার করার মতো একটা অবস্থা তৈরি করা হয়েছে। এই ধরনের ঘটনা আপনি যেটা ইঙ্গিত করেছেন এটাও ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই, আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে এবং আভ্যন্তরীণভাবে কোনো ধরনের তাদের থাকতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য মুসলমানদের মধ্য থেকে কেউ থাকতে পারে যে এই ধরনের ঘটিয়ে এই একটা সম্প্রীতিকে বিনাশ করবার জন্য এরকম প্রচেষ্টা থাকতে পারে। কোনো অ্যাঙ্গেলকে আমরা ফেলে দিতে পারি না, সেটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী খুব ক্লোজলি ফলো করবে এবং আমি মনে করছি খুব খুব দ্রুত গতিতে এটাকে বের করার।